বেশ কিছুদিন ধরে জাল গোটাচ্ছিল পুলিশ। এবার গোপন সূত্রে খবর পেয়ে আধার কার্ড জালিয়াতি চক্রের হদিশ পেল মানিকচক থানার পুলিশ। পুলিশে অভিযান চালিয়ে বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। প্রসঙ্গত, অধরা এই চক্রের খোঁজ বেশ কিছুদিন ধরেই চালাচ্ছিল পুলিশ। পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে মানিকচক থানার আইসি অক্ষয় পালের নির্দেশে এএসআই ভঞ্জন ঘোষের নেতৃত্বে পুলিশের দল অভিযান চালায় মালদার লালবাথানি এলাকায়। সেখানেই রমরমিয়ে চলছিল জাল আধার কার্ড চক্র। তবে পুলিশি অভিযানের বিষয়টি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যেতে সক্ষম হলেও জাল আধার কার্ড তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করে পুলিশ। উদ্ধার হয়েছে একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, একটি ছোট গাড়ি সহ বিভিন্ন অত্যাধুনিক সামগ্রী। কারা এই জাল আধার চক্রের সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখতে জোরালো তদন্ত প্রক্রিয়া শুরু করেছে মানিকচক থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।